আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি আজ আমরা অষ্টম শ্রেণীর চার দশমিক একের সৃজনশীল যে অঙ্কটা আছে এই সৃজনশীল অঙ্কটা করবো এই চ্যাপ্টারের এই সৃজনশীলটা মোটামুটি অনেকটা গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আজকে আমরা করবো একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি এই চ্যাপ্টারের অঙ্কটা একেবারেই সহজ হয়ে যাবে চলো দেখি কীভাবে অঙ্কগুলো করা যায় এখানে দেখো কী বলেছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ গেটার দেন বি মানে বি সে কি এ বড় সংখ্যা তো ফল দেওয়া আছে বারো এবং গুণফল ফল দেওয়া আছে বত্রিশ সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি টু এক্স থ্রি দেখো তো এই ধরনের অঙ্ক আমরা কিন্তু তিন নম্বরে করেছি আমরা সেই ম্যাথডই করে ফেলবো এটার মান নির্ণয় করো এ অঙ্ক এরকম অঙ্ক আমরা করেছি প্রাণ করো যে এটা সমান একশো ছিয়াত্তর এই অঙ্কটা একটু ব্যতিক্রম এই অঙ্কটা আমরা চেষ্টা করবো সহজেই যেভাবে করা যায় এখন আমরা ক নাম্বার অঙ্কটা করি লেখো ক নাম্বার সুতোর সাহায্যে গুণ করো তুলে ফেলো টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন এখন দেখো তো এটা কোন সূত্রে ফেলবো বলো তো আমরা সূত্র জানি কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্র কী জানতাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই সূত্রটাই আমরা ইউজ করবো লেখো এক্স মানে এখানে টু এক্স তাহলে টু এক্স হল স্কোয়ার প্লাস এবি এবি মানে থ্রি আর b মানে কী ছিল মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস এবি এ মাইনাস বি মানে মাইনাস সেভেন ফোর এক্স স্কোয়ার এখানে দেখো তো কী থাকবে আমি লাইন করি মাইনাস ফোর দেখো তো সেভেন থেকে থ্রি বিয়োগ হবে যেহেতু সেভেন বড় তাই মাইনাস দিয়েছি আমরা এখানে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতটা একুশ লেখো ফোর এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণি আট এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান দেখো তো এটাই নিয়ে নিয়ম মান এখন আমরা করবো খ নাম্বার অঙ্কটা টু এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ারের মান নির্ণয় এই অঙ্কটা করব লেখো এখানে দেখো প্রথমে কী করতে হবে এই উদ্দীপক যেটা দেওয়া আছে এইটা নিয়ে একটু আমরা কাজ করে নিয়ে আগে লেখো যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই কি পাই বলো তো দুটি সংখ্যা এওবি দুটি সংখ্যা এ ও বি প্রশ্ন মতে কি দেওয়া আছে সংখ্যা দেয়ের যোগ ফল বারো লেখো এ প্লাস বি সমান বারো এবং দুই সংখ্যার গুণ দেওয়া ছিল কি বত্রিশ লেখো এব সমান থার্টি টু দেখো তো এই দুইটা দেওয়া আছে এখন আমরা কী করবো এটার মান বের করবো লেখো তাহলে প্রদত্ত দিয়ে আমরা লিখে ফেলি লেখো প্রদত্ত রাশি কী ছিল টু এই স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখন দেখো তো এখানে টু কমন যায় টু কমন নিয়ে নাও তাহলে টু কমন নিলে কী থাকবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এই টু টু রেখে দাও আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো কোন সূত্রে ফেলবো এখানে দেখো এ প্লাস এর মানটা দেওয়া আছে তাহলে প্লাসেরটা ফেলো এ প্লাস বি হোলি স্কোয়ার এখন দেখো তো এ প্লাস বি মানটা কী ছিল বারো লেখো থার্টি টু একশো চুয়াল্লিশ মাইনাস বত্রিশ চৌষট্টি টু ইন্টু বিয়োগ করো আশি সমান আট দুপণি ষোলো অর্থাৎ একশো লেখো সুতরাং নির্ণীয় মান একশো দেখো তো খুব সহজ এখন আমরা গন আম্বার অঙ্কটা করব গন আমার কী বলেছে দেখো প্রমাণ করো যে এ প্লাস বি টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি হোল স্কোয়ার সমান একশো ছিয়াত্তর এটা আমাদের বের করতে হবে তো এখন আমরা এই অঙ্কটা করে ফেলি লেখো নাম্বার খ হতে পাই এ প্লাস বি সমান কত পেয়েছিলাম বারো এবং এবি সমান কত থার্টি টু তো এইখানে দেখো এই বামপক্ষ যখন আমরা ধরে করবো তখন এইখানে আমাদের একটা এ মাইনাস বি মানটা বের করা লাগবে কেন লাগবে সেটা একটু যদি বামপক্ষ ধরে বামপক্ষটা দিয়ে একটু কাজ করতাম তাহলে তোমরা একটু ভালো বসতে যেহেতু এইগুলো প্র্যাকটিস করলে তখন তোমরা আগে থেকে একটু বুঝতে পারবে বা বাম পক্ষটার একটু কাজ করে নিলেই একটু বুঝতে পারবে আমি আগে একটু মানটা বের করে নিই তারপর তোমরা একটু ক্লিয়ার হবে কেন আমরা এই মাইনাসের মানটা বের করলাম লেখো যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এ প্লাস বি এর মানাসে বারো স্কোয়ার মাইনাস ফোর ইনটু থার্টি টু একশো মাইনাস একশো বিয়োগ করো ছয় তিন এক অতএব এ মাইনাস বি সমান কী হবে রুট সমান ফোর তাহলে এ মাইনাস বিয়ের মানটা আমরা কী পেলাম ফোর এখন দেখো এ প্লাস বি এর মান পেয়েছি এ মাইনাস বি এর মানও পেয়েছি আবার এ এব মান জানা আছে এখন লেখো যে পক্ষ এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি হলি স্কোয়ার দেখো এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনস ফাইভ বি স্কোয়ার এই প্লাস দুই চার এ বি প্লাস ফোর বি স্কোয়ার ফাইভ বি এখন দেখো এটা যোগ বিয়োগ করি এই স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস এখানে দেখো তো প্লাস না এখানে তাহলে পাঁচটা থেকে চারটা বিয়োগ করো তাহলে থাকবে কি মাইনাস বি স্কোয়ার লিখে দাও মাইনাস বি স্কোয়ার এখন এক কাজ করো এটা এদিকে নিয়ে আসি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ এবি এখন এটা দেখো সূত্র ফেলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস ফোর এ বি এই যে দেখো এখানে আসছে তাহলে এই এ মাইনাস বি মানটা আমরা কী করলাম আগে থেকে বের করে নিলাম এখন লেখো এ প্লাস বি মানটা আমরা বসাই দিই এ প্লাস বি মানটা কী ছিল বারো এ মান কী ছিল চার প্লাস ফোর মান লেখো চার বরং আটচল্লিশ প্লাস চার দু কুনি আট তিন চারে বারো তাহলে কথা হচ্ছে আট আট ষোলো ছয় সাত এক দেখো তো এটাই আমাদের রাইট সাইড ছিল না রাইট হ্যান্ড ডানপক্ষ লিখেছি যেহেতু তাহলে ডানপক্ষ লেখো ডানপক্ষ লেখো অতএব বামপক্ষ সমান ডান পক্ষ কী বলেছিল প্রমাণ করতে তাহলে প্রমাণিত দেখো তো অঙ্কটা খুবই সহজ যদি তোমরা একটু এটা প্র্যাকটিস করো তাহলে দেখবা যে কি বের করতে হবে এটা তোমাদের মনে থাকবে আশা করি তখন এটা তোমরা একটু বের করে নেবা আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ